आई डू नॉट टेक टू नाइट फॉर ग्रांटेड लियोनार्डो डिकैप्रियो जीवन प्रथम अस्कार हाथे निये ठीक यही कथाटाई आज सकाले बोलें कोनो सन्देह नहीं बहु बछर पर स्वप्न पूरण हवा लियोनार्डोर मुखे अवशेषे हासि फुटल कोडाक थिएटारे এই মুহূর্তটার প্রায় আধ ঘন্টা পর ভারতীয় সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি যে বাজেটটি পেশ করলেন তাতে কার স্বপ্ন পূরণ হলো বা কার মুখে হাসি ফুটলো নাকি ডিক্যাপ্রিও যা করেননি জেটলি সেটাই করলেন অর্থাৎ সাধারণ মানুষকে টেকেন ফর গ্রান্টেড ধরে নিলেন রসিকতা দৃষ্টতা মার্জনীয় কিন্তু আজকের বাজেটকে অস্কারের প্রেক্ষিতে ধরে ফেলার লোভটা আমরা সামলাতে পারলাম না শুরুতেই আপনাদের দেখাবো যে অরুণ জেটলির অস্কার জুটলো না যাদের আমার আপনার মতো সাধারণ মানুষ আম জনতা আমরা ধাক্কা খেলাম ঠিক কোথায় কোথায় দেখো সাধারণ চাকুরিজীবীরা ধাক্কা খেলেন ইপিএফে এবার চলে এলো আয়করের আওতায় এবং প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুললে 60% টাকার ওপর কর দিতে হবে কর ছাড় শুধুমাত্র পিএফে 40% আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত থাকায় মধ্যবিত্তের কোনো সুরাহা হলো না সাধারণ মধ্যবিত্তের জীবনে টালিগঞ্জের একটা খুব সাধারণ পরিবারে ঠিক কী ধরনের প্রভাব ফেললো এই অরুণ জেটলির বাজেট কোথায় আশা কোথায় আশঙ্কা দ্রুত একবার দেখব আচ্ছে দিন তো নয় কী বলবো মানে বুড়ে সে বুড়ে দিন আগে অবসরের মুখে দাঁড়িয়ে থাকা এই প্রৌঢ় অধ্যাপকই নন প্রভিডেন্ট ফান্ডে মোদী সরকার হাত দেওয়ার ঘোষণায় আশঙ্কায় দেশের সব চাকুরিজীবী আমার শিক্ষকতা মানে অধ্যাপনা জীবনে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আমারও একটা হিসেব করা আছে আজকে যদি সেখান থেকে হঠাৎ করে কয়েক লক্ষ টাকা প্রায় চলে যায় তখন সেটা তো আমার সাধারণভাবে ব্যক্তিগতভাবে আমি অনেকখানি অ্যাফেক্টেড হব সোশ্যাল সিকিউরিটি ব্যাপারটা আছে সেটার উপর হাত পড়েছে মোদী সরকারের বাজেট প্রস্তাবে হতাশ ইনিও সৌমি মুখোপাধ্যায় পেশায় স্কুল শিক্ষিকা আমরা সারা জীবন চাকরি জীবনে আমরা ট্যাক্স দিয়ে যাব তারপরে রিটায়ারমেন্টের পরেও যদি আমাদের 60% ট্যাক্স কেটে নিচ্ছে তাহলে আমার থাকবে কি আমার সঞ্চয়ে কি আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্যই বা আমি কি রেখে যাব তো আমি ভীষণ মানে শঙ্কিত ভীষণভাবেই সমস্যা হবে খুবই সমস্যা হবে নিশ্চিন্ত জীবনের আশায় বসেছিলেন যারা এখন তারাই হঠাৎ করে অনিশ্চিতের মুখোমুখি এবিপি আনন্দ দেখালাম আপনাদের সাধারণ চাকরিজীবী পরিবারের কোথায় আশঙ্কা কিন্তু অস্কার মিস করলেন যারা সেই তালিকাটা বেশ বড় পরিষেবা কর 14.5% থেকে 15% হয়ে গেল পরিষেবা কর বেড়ে যাওয়ায় মোবাইল ফোনের খরচ বাড়ছে বাড়ছে কেবল টিভির বিল সিনেমার টিকিটের দাম বাড়ছে রেস্তোরাঁয় খাওয়ার খরচও বাড়ছে ট্রেন এবং বিমানের টিকিটের দাম বাড়বে বিমা পলিসির খরচও বাড়ছে সব ধরনের গাড়ির দাম বাড়ছে ব্র্যান্ডেড পোশাক হিরে ও সোনার গয়নার দাম কয়লার দাম বেড়ে যাওয়ায় বাড়বে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম কয়লার দাম বৃদ্ধির ফলে বিদ্যুতের মাশুল বাড়বে এবং এইটা কোনো আশঙ্কার বিষয় নয় তার কারণ কলকাতার বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব যে সংস্থার ওপর সেই সিএসসির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এবিপি আনন্দকে জানিয়েছেন হ্যাঁ বিদ্যুতের দাম বাড়ছে দেখুন কয়লার দাম যদি শেষ লেগে থাকে তো আমাদের তো কিছু বলার নেই ডেফিনেট ইম্প্যাক্ট হবে জেটলির বাজেটে পকেটে টান পড়লো কোনো সন্দেহের অবকাশ নেই দ্রুত আপনাদের দেখাবো অস্কার কারা হিট এবং কারা মিস কৃষকদের ক্ষেত্রে তারা অস্কার পেয়েছেন এই বাজেটে মনে করা হচ্ছে খানিকটা রসিকতা করে 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা কৃষক কল্যাণে 35,984 কোটি টাকা বরাদ্দ হল কৃষি ঋণ লাঘবে 15,000 কোটি টাকা বরাদ্দ হল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় 5,500 কোটি টাকা বরাদ্দ হল প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনায় 28.5 লক্ষ হেক্টর জমি সেচের আওতায় আসবে নাবার্ডের আওতায় 20,000 কোটি টাকা সেচ তহবিল এবার পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আমরা জানি তার একটা স্তরে প্রচুর অর্থ এলো সুতরাং সুব্রত মুখোপাধ্যায় বা বিভিন্ন রাজ্যে যে সমস্ত সুব্রত মুখোপাধ্যায়রা রয়েছেন পঞ্চায়েত মন্ত্রীদের মুখে কি হাসি ফুটল দেখাবো গ্রাম পঞ্চায়েতগুলির জন্য 2.87 লক্ষ কোটি টাকা বরাদ্দ হলো গ্রামোন্নয়নে 87,765 কোটি টাকা বরাদ্দ হলো কিন্তু সুব্রত মুখোপাধ্যায় কি খুশি হয়েছেন অমিত মিত্রের পাশে দাঁড়িয়ে সুব্রত মুখোপাধ্যায় অবশ্য বলেছেন অরুণ জেটলির এই বাজেট দিশাহীন দেখুন বাজেটের থেকে মনে হচ্ছে ডাইরেকশনলেস
ল্যাক অফ ভিশন, যাকে মিয়ান্ডারিং, এবং ডেফিনেটলি নট পিপুল সেন্ট্রিক, কমন পিপুল, দরিদ্র মানুষ সেন্ট্রিক নয়, এবং পশ্চিমবঙ্গের জন্যে মুঠেই বাজেটে কিচ্ছু আমরা খুঁজে পাই, তবে আমরা আরও দিশাহীন। আবার আপনাদের দেখাবো একেবারে অস্কারের প্রেক্ষিতে ফেলে কারা অস্কার মিস করলেন আর কারাই বা পেলেন। যে বিজেপি একসময় তুমুল সমালোচনা করত চিদম্বরমের, ইউপিএ সরকারের তৎকালীন অর্থমন্ত্রীর 100 দিনের কাজের যোজনার বিষয়, 100 দিনের কাজে 38,500 কোটি টাকা বরাদ্দ বাড়ল, 35 থেকে 1 লাফে 38 হয়ে গেল, অর্থাৎ ইউপিএ 2 এর মতোই অনেকটা। সুতরাং সমালোচনার অর্থ কি রইল কংগ্রেসীরা প্রশ্ন করতেই পারে। স্বল্প করদাতাদের কিছুটা রেহাই দেওয়ার চেষ্টা, বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত আয় যাদের, বাড়তি করছাড়ের পরিমাণ 2,000 থেকে বেড়ে 5,000 টাকা হলো তাদের ক্ষেত্রে। যাদের নিজেদের বাড়ি নেই এবং অফিস থেকে বাড়ি ভাড়া পান না, তাদের বাড়ি ভাড়া 60,000 টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। নতুন চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে কি আছে দেখব। মাসিক বেতন 15,000 যাদের, তাদের প্রথম 3 বছর ইপিএফ এর 8.3% দেবে কেন্দ্র। স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্পে নতুন উদ্যোগপতিদের জন্য প্রথম 3 বছর 100% করমুক্ত রাখা হয়েছে। এবার দেখব প্রথম বাড়ির ক্ষেত্রে, প্রথমবার বাড়ি বা ফ্ল্যাট কিনলে সেই বাড়ি বা ফ্ল্যাটের মূল্য যদি 50 লক্ষ টাকার কম হয়, তাহলে সুদের ওপর অতিরিক্ত 50,000 টাকা ছাড় দেয়া হবে। আমার অতিথিদের কাছে যাব, শ্রমিক লাহিড়িকে দিয়ে শুরু করব। শ্রমিক বাবু, একেবারে দৈনন্দিন জীবনযাত্রা থেকে খুব স্পষ্ট করে প্রচুর ফোন আসতে শুরু করেছে আমাদের অফিসে, সেটা হচ্ছে পিএফ এর টাকা মানুষ তখনই হাত দেন যখন একেবারে বড় ধরনের ক্রাইসিসে পড়েন, মেয়ের বিয়ে হতে পারে, ছেলে মেয়ের পড়াশুনো হতে পারে, বিপদে পড়লে, বাড়ির কারুর অসুখ করলে, তার 60% ট্যাক্সেবল। এটা একটা অদ্ভুত ব্যাপার। কার টাকা? আমি ওখানে টাকা রেখেছি, এবার সেই টাকাটা আমি তুলব, তো আমি সেই টাকাটা তুললে তার উপর ট্যাক্স পড়বে? এ কখনো হতে পারে কক? এবং তার 60% উপর ট্যাক্স পড়বে। ধরুন এইমাত্র আমরা আলোচনা করছিলাম, কেউ 15 লক্ষ টাকা, কারুর গোটা জীবনের সঞ্চয় ওখানে আছে। 15 লক্ষ টাকা আপনি যখনই তুলছেন, আপনি একটা বাড়ি করবেন, অথবা চিকিৎসার জন্য হতে পারে, অথবা বাড়ি পরিবারের কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠানের জন্য হতে পারে, 9 লক্ষ টাকা ট্যাক্সেবল তার মধ্যে? এ কখনো হতে পারে? এক, দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি, এবং ধরুন যিনি অবসর নিচ্ছেন ওই রকম একটা সাধারণ, এটাই তো তখন তার পুঁজি, ইনসিকিউরিটির দিকে তিনি চলে যাচ্ছেন, এবং গোটাটাই কিরকম অমানবিক আপনি দুটো দিকে তাকালে বুঝতে পারবেন। এক, এই ট্যাক্সের যে প্রপোজাল রাখা হয়েছে, ট্যাক্সের প্রপোজালে আপনি দেখবেন ডিরেক্ট ট্যাক্স প্রপোজালে 1,060 কোটি টাকা, অতীতের চাইতে কম প্রপোজাল রাখা হয়েছে, আর ইনডাইরেক্ট ট্যাক্স 20,670 কোটি টাকা বাড়ানো হয়েছে। ইনডাইরেক্ট ট্যাক্স কে দেয়? গরিবস্ব গরিব তাকেও দিতে হয়, যে ধনী তাকেও দিতে হয়, সমান ট্যাক্স। যে ট্যাক্স কর্পোরেটের মালিক দেবেন, সেই ট্যাক্স গরিব ক্ষেত মজুরও দেবেন, রিক্সা চালকও দেবেন, তাদেরটা বাড়বে আর ধনীদেরটা কমবে। আরও মারাত্মক ব্যাপার, গতবারের ট্যাক্সের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখবেন যে প্রায় 46,000 কোটি টাকা কর্পোরেট এবং পার্সোনাল ইনকাম ট্যাক্স, তার কালেকশানে শর্টফল আছে 46,000 কোটি টাকা। আর উল্টো দিকে আপনি যদি দেখেন, এক্সাইজ ডিউটি, যে ট্যাক্সটা ওই যে বললাম খেতমজুরও দেন, রিক্সা চালকও দেন, গরিব মানুষও দেন, মধ্যবিত্ত দেন, সেইটা অতিরিক্ত যা ট্যাক্স প্রপোজাল ছিল, তার চাইতে অতিরিক্ত 54,000 কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ গোটাটাই এই পিএফ এর যে ঘটনাটা আপনি বললেন, ডাইরেকশনটা গোটাটা হচ্ছে ধনীদের যত পারো রিলিফ দাও, আর নিম্নবিত্ত মধ্যবিত্ত গরিব মানুষ যত পারো তাকে ট্যাক্সের মধ্যে ফেলে দাও। শিশির বাজুরী, আমার প্রথম প্রশ্ন থাকবে যে পিএফ এর ক্ষেত্রে যে ইনকাম ট্যাক্স কাটার পর সে অর্থটা পিএফ এ জমলো, সেইটার 60% উপর আপনারা কর বসালেন? আমরা ভুলে যাচ্ছি ঠিক একই জিনিস ডিটিসি তে ছিল, ডাইরেক্ট ট্যাক্স কোডে ছিল, যেটা এখন তার বিসর্জন হয়ে গেছে। আজকে এই যে অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমরা সেটা খুব উপর থেকে ধরছি। কেন বলছেন?
ডিটিসিতে না 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 আমার প্রশ্ন তা নয় সেটা হচ্ছে ট্যাক্সেবল ছিল না ডিটিসি দেখুন না আপনি ইকোনমিক সার্ভেতে বলছেন যে সুপার রিচদের ক্ষেত্রে আমি আসছি আমি ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্সে যাচ্ছি কোথায় হলো পিএফএ সুপার রিচ অর্থবান যারা বিপুল অর্থের বেতন পেয়েছেন তাদেরও যা কাটছেন একই শতাংশ সেই শতাংশ সাধারণ চাকরিজীবী সুমন বাবু খুব সংক্ষেপে বলি হ্যাঁ প্রথম পিএফএ যেটা হয়েছে আগে ন্যাশনাল পেনশন স্কিমে ট্যাক্সেবল ছিল সেটা এখন 160-40 হয়ে গেছে ওখানে একটা ছাড় পেয়েছে আচ্ছা ডাইরেক্ট ট্যাক্সে একেবারে লোয়েস্ট লেভেলে 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা আপনি বলেছেন আমি আর রিপিট করছি না আর যাদের হাউস রেন্ট অ্যালাউন্স নেই আর বাড়ি নেই ওরা ছাড় পেয়েছে না না আমি সব বুঝলাম এক সেকেন্ড দেখালাম না এই যে আমি বলছি তেলের দাম ক্রমশ কমছে দেশের সেরকম অর্থনৈতিক ক্রাইসিস নেই আপনারাই দাবি করছেন যে গ্রোথ রেট অসম্ভব ভালো এই অবস্থায় পিএফটাকে আজকে আজকে এই এই যে সারা বিশ্বে যে বন্দা তার মধ্যে আজকে যে ফিসকাল ডেফিসিট যেখানে রাখা হয়েছে আর যে শ্রমিক বাবু যে কথা বললেন ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স দুটো জিনিস খুব সরলি আমি 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 আসবো তার আগে পিএফ এর বিষয়টা আমার একবার সুগত মার্জিত অর্থনীতিবিদ আছেন সুগত দা একেবারে পরিষ্কার অর্থনীতিবিদ হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে এই যে পিএফ এর ওপর সুদ বসানো এটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা দরকার ছিল ভারতবর্ষের এই মুহূর্তের অর্থনৈতিক অবস্থায় আসলে আমি যেভাবে ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করছি যে পিএফ থেকে মানুষ দরকারে প্রয়োজনে টাকা তোলেন একদম এবং বলতে গেলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এরাই পিএফ থেকে টাকা তোলেন কারণ অ্যাকচুয়ালি একটু উচ্চবিত্ত হয়ে গেলে তাকে ঠিক পিএফ থেকে টাকা তুলতে হয় না তার অন্য ফিক্সড ডিপোজিট থাকে সেখান থেকে তুলতে পারে প্রশ্ন হচ্ছে যে কেন তাদের আমি ট্যাক্স করছি মানে এই লজিকটা খুব ওয়েল স্পেলড আউট নয় আমি বলছি অর্থনীতির টার্মসে যে আমি আমার প্রভিডেন্ট ফান্ডটা জমিয়েছি সেটার থেকে আমার প্রভিশন আছে যে আমার খুব এমার্জেন্সি বা যে কারণেই হোক আমি প্রভিডেন্ট এটা কিন্তু আমাদের প্রভিশন মানে আমি প্রভিডেন্ট ফান্ড থেকে একটা পার্সেন্টেজ তুলতে পারি সোশ্যাল সিকিউরিটির মধ্যে সেখানে মানে ট্যাক্সের আর্গুমেন্ট আমি বুঝতে পারছি না একটা বুঝতে পারছি না কারণ অর্থনীতিবিদ হিসেবে মানে অর্থনৈতিক লোক হিসেবে আমার প্রথমে আর্গুমেন্টটা বুঝতে হবে রাদার দ্যান যে এটার সোশ্যাল ইমপ্লিকেশন আর সোশ্যাল ইমপ্লিকেশন সে তো আপনারা যা বলছেন তার থেকে আমার বক্তব্য আলাদা নয় সেটা হচ্ছে যে ওই যে বললেন প্রফেসর মনোজ বললেন তো অ্যাকচুয়ালি এটা মানে আমার আমার যেটা মনে হয়েছে যে এটা একটা খুবই বড় জিজ্ঞাসার চিহ্ন আমি সেই জিজ্ঞাসার চিহ্নটা বুঝতে পারছি মানে একটা কারণ আপনি যদি দেখেন যে ওনাদের এবারের বাজেটে কৃষি হঠাৎ এবারকার বাজেটে দেখলাম তো উনি 9টা পিলার বলেছে যেটা গত বছরের বাজেটে বোধ হয় ছিল না তো 9টা পিলারের প্রথম পিলার হলো কৃষি এবং গ্রাম টার্ম নিয়ে যেটা কিন্তু গত বছরের কনটেক্সটে ওটা পুরো মানে অ্যাপ্রোচটা একটু অন্যরকম সেটা সেটা সামনের 5 রাজ্যের ভোটের কথা মাথায় রাখতে পারে যদি বা এই সরকারের উপর ক্রমশ যে কৃষি বিরোধী যে ছাপটা পড়ছিল সেটাকে ইরেজার দিয়ে তোলার চেষ্টা হতে পারে আমি আবার সেটাকে যদি বলি যে সেটা একটা সেন্সে কৃষি তো আমাদের একটা নিম্নবিত্তদের জায়গা এই বিষয়ে সন্দেহ নেই সেখানে কৃষিতে বেশি বিনিয়োগ হচ্ছে বা বিনিয়োগ করছেন যে যেরকম ওরা আপনার ইরিগেশনে যে একটা বড় টাকা রেখেছেন এগুলো পজিটিভ আমি তাতে কিছু বলছি না কিন্তু সঙ্গে কনসিস্টেন্ট হচ্ছে না প্রভিডেন্ট ফান্ডের ট্যাক্সের ব্যাপার ফাইন আমি আমি আবার আসবো ওমপ্রকাশ দার কাছে আসবো দ্রুত আপনাদের দেখাতে চাইবো যে পরিষেবা কর বাড়ায় মূল্যবৃদ্ধি ওই যে বলছিলাম গোটা দিনে নিত্য প্রয়োজনীয় নানা জিনিস এবং অবশ্যই সাধারণ রেস্তোরাঁয় খেতে যাওয়ারও কর বাড়লো দেখুন চাকরিজীবীদের হতাশ করে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা তো বাড়লই না উল্টে পরিষেবা কর বাড়ানোর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কৃষি কল্যাণ সেসের নামে পরিষেবা কর 14.5% থেকে বেড়ে হচ্ছে 15%। এই পরিস্থিতিতেই যাই করবেন তাতেই খরচ বাড়বে মাথায় হাত মধ্যবিত্তের মোবাইলে কথা বলবেন নেট করবেন তাতে দিতে হবে বাড়তি টাকা সপ্তাহে একটা দিন পরিবারকে নিয়ে একটু রেস্তোরাঁয় যাবেন এবার দিতে হবে বাড়তি টাকা টিভি দেখবেন তাতেও বাড়বে কেবল বা ডিটিএইচের বিল ট্রেনে চড়বেন বিমানে উঠবেন গুনতে হবে বাড়তি কড়ি সিনেমা হলে যাবেন পার্লারে যাবেন তাতেও দিতে হবে বাড়তি টাকা যেদিকে যাবেন সেদিকেই টাকা শঙ্কর দা শঙ্কর দা শঙ্কর দা বাঁচান
আর অরুণ জেটলির এই ঘোষণার জেরেই মাথায় হাত মধ্যবিত্তের, যেমন ল্যান্সডাউনের খান্না পরিবার। পরিবারের রোজগারের সদস্য বলতে একজনই, রাহুল খান্না। হাওড়ায় নিজের ব্যবসা করেন, এক ছেলে ও মেয়েকে নিয়ে ঘর সামলান রাহুলের স্ত্রী হেমা খান্না। এমনিতেই সংসার চালাতে হিমশিম খেতে হয়, আর এখন পরিষেবা কর ফের বাড়ায় চিন্তার ভাঁজ চওড়া খান্না পরিবারের কপালে। যেহেতু সার্ভিস ট্যাক্স বাড়লো, মোবাইলের বিলও বাড়বে, কোথাও খেতে যাওয়া বা বছরে দুবার করে ভ্যাকেশনে যাই, সেখানে বিমানের ভাড়া, ট্রেনের ভাড়া, সার্ভিস ট্যাক্স, হ্যাঁ অনেকটাই প্রভাব ফেললো আমাদের সংসারে বাজেটের মধ্যে। আমরা যেরকম বাইরে ঘুরতে যাই বা শপিং করি, সিনেমা দেখি আর খাই, সেটা মনে হয় সার্ভিস ট্যাক্সটা বাড়িয়ে সেটা আর হবে না। উল্টোডাঙ্গার দাস পরিবারে স্বামী স্ত্রী দুজনেই রোজগেরে, কিন্তু পরিষেবা কর বাড়ায় তাদের পকেটেও টান পড়বে বলে আশঙ্কা দাস পরিবারের। যেভাবে আশা করেছিলাম যে বাজেটটা অনেক রিবেট পাবো, একটু ছাড় পাবো, এগুলো একদম নেই, ওটা তো হলো না। বাট আদার হ্যান্ড যেগুলো যেগুলো ওর মধ্যে অ্যামিটির মধ্যে এসে গেল, দ্যাট ইজ ইম্পোজ অফ সার্ভিস ট্যাক্স অন সো মেনি থিংস, হোটেল বিলস, সিনেমা, ও তো মাসে অন্তত দু তিন হাজার যারা বাইক খেতে যায়, যেহেতু আমাদের কোনো ট্যাক্স রিবেট পাইনি, ফলে আমাকে এই জিনিসগুলো আমাকে কিন্তু খরচা আমাকে অনেক কিন্তু কমাতে হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলছেন ভর্তুকি নয়, মধ্যবিত্ত চায় পরিষেবা, কিন্তু সেই পরিষেবা চেয়েও তো বিপদ, কারণ সেজন্যও তো খরচ করতে হবে বাড়তি টাকা। ভর্তুকির প্রশ্নে অরুণ জেটলি হেয়ালি করে বলেছেন, মানুষ এসি কিনবে সেজন্য বিদ্যুতে ভর্তুকি দেওয়া হবে কেন? আই ডোন্ট থিঙ্ক দ্য মিডল ক্লাস রিয়েলি ওয়ান্টস সাবসিডিজ, দে ওয়ান্ট গুড সার্ভিসেস। শুড দোজ হু ওন এয়ার কন্ডিশনার্স গেট সাবসিডাইজড ইলেকট্রিসিটি, দেন হু পেস? কিন্তু অনেকেরই প্রশ্ন, পরিষেবা কর বেড়ে যাওয়ায় তো এসির দামও বেড়ে যাবে, তাহলে কিনবেন কি করে? আর এসি কিনলেই তো হলো না, বিদ্যুতের বিলের কথাও তো মাথায় রাখতে হবে, কারণ এবারের বাজেটে দাম বাড়ছে কয়লার, ফলে মাশুল বাড়বে বিদ্যুতেরও। আজ যদি সেস আপ লাগায়েঙ্গে তো উসকা ইম্প্যাক্ট তো কনজিউমার পে আয়েগা হি, তো ইয়ে তো এক ইট গোজ উইদাউট সে। শুধু কয়লাই নয়, বাজেটের পর দাম বাড়তে চলেছে বিড়ি বাদে সব তামাকজাত দ্রব্য, যে কোনো রকমের গাড়ি, হিরে ও সোনার গয়না, ব্র্যান্ডেড পোশাক, মদেরও। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। অনুপ রায় অন্যান্য যে কোনো বছরের মতো আমাদের সঙ্গে আছেন, তার রেখায় আমাদের মুগ্ধ করতে কেন্দ্রীয় বাজেট। অনুপদা প্রায় একটা ছবি এঁকে ফেলেছেন। অনুপদা, একটু আপনার কথাতেই শুনতে চাইবো যে ঠিক কীভাবে দেখছেন আজকের এই অরুণ জেটলির বাজেট। সাধারণত আমাদের কাছে সবসময়ই, আমরা যতদিন ধরে দেখছি খুব দিশা দিতে পারে বলে তো আমাদের কখনোই মনে হয় না। তো অন্যান্য সববারের মতনই এবারের বাজেটটাও সেই দিশা, মানে ওই একটু আগে একটু পিছনে, প্রায় রকিং চেয়ারের মতো যেরকম ছবি আপনি এঁকেছেন। হ্যাঁ, ওই একই জায়গায় মোটামুটি ঘোরাফেরা। আপনার রেখায় আবার ফিরবো আমি, ওমপ্রকাশ দার কাছে যাব। ওমপ্রকাশ দা, কালকেই স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন যে তার পরীক্ষা আজকে এবং তিনি আত্মবিশ্বাসী। তো কত মার্কস দেবেন, পাস করাবেন না ফেল আজকের বাজেটের পর? ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সবসময় আমরা প্রত্যেকেই চাইবো যাতে হাইয়েস্ট পসিবল মার্কস দিতে, এবং প্রধানমন্ত্রী ফেল করবেন সেটা একেবারেই কাম্য নয়, কারণ প্রধানমন্ত্রী ফেল করা মানে দেশ ফেল করছে। প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে তার পরীক্ষা, সেই পরীক্ষাতে আমরা সবাই মিলে অনেক বেশি করে গ্রেস মার্ক দিলেও উনি পাস করতে পারছেন না, এটা খুব খারাপ লাগছে বলতে, কিন্তু এটাই বাস্তব। আজকে ইতিমধ্যে এই 15-20 মিনিটে আপনি 6টা বিষয়ের উপর অবতারণা হলো, অনেকেই বলেছেন প্রত্যেকটা বিষয় যেটা সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করছে, এই বাজেটটা ইজ কমপ্লিটলি ডাইরেকশনলেস, এখানে বোঝা যাচ্ছে না। এখন প্রফেসর সুগত মার্জিতের মতো অর্থনীতিবিদ, উনি যখন এটা বলছেন যে অর্থনৈতিক যুক্তিটা খুঁজে পাচ্ছি না, যে কীভাবে প্রভিডেন্ট ফান্ড যেটা আমার নিজের টাকা, সেই টাকা যখন আমি তুলতে যাব তার উপর আমাকে ট্যাক্স দিতে হবে, তখন এটাকে কীভাবে আমরা জাস্টিফাই করতে পারি? আর দুটো ছোট কথা বলি, এই যে বিপুল পরিমাণ টাকা ভারতবর্ষের সরকার সঞ্চয় করেছে কার্যত, এই তেলের দাম ভীষণভাবে কমে যাওয়ার, তার বেনিফিটের একটা কোনো স্লাইস মিডল ক্লাস পেতে পারে না, স্যালারিড ক্লাস পেতে পারে না? তো সেটা একেবারেই দেখছি আমরা যে মানে অ্যাবসেন্ট, তার জায়গায় রাদার উল্টো হচ্ছে যে সার্ভিস ট্যাক্সটা ধাপে ধাপে বেড়েছে এবং কয়লার দাম বাড়ায়, পরিবহন আছে, কিন্তু সেটা তো একটা লিমিট থাকবে। আমি মনে করি যে এটা জাস্টিফাইড নয়, এবং তার ফলে আপনি দিন না গ্রেস মার্ক কত দেবেন, দিন না গ্রেস মার্ক এর দরকার নেই, তাহলে ডিস্টিংশনে পাস হবে আপনি যদি আমাকে বলতে দেন। ডিস্টিংশন নাই, আমি আসবো তার আগে একবার সুগতদার কাছে যাব, কিন্তু
অর্থনীতিবিদ হিসেবে নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে নিঃসন্দেহে বাজেটের একটা দিক নির্দেশ, একটা ইঙ্গিত খুব গুরুত্বপূর্ণ। তো শিক্ষাবিদ হিসেবে আপনি কিভাবে দেখবেন এই বাজেটকে? প্রশ্ন হচ্ছে যে ওনার একটা 1,000 কোটি টাকার একটা বোধহয় উচ্চশিক্ষার দিকে রেখেছেন, আমি টাকা দেখলাম ফাইন্যান্সিং ফর হায়ার এডুকেশন। অ্যাকচুয়ালি আমি একটা ব্যাপারে বলি, যেটা অন্তত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যে দেখেছি, সেটা হচ্ছে যে আমার বিশ্ববিদ্যালয়ে এই যে 12th প্ল্যানের যে মানে 5 বছরের যে টাকা পয়সা যা অ্যাপ্রুভড হয়েছিল, যা অ্যাকচুয়ালি চিঠি এসে গেছিলো স্যাংশনের, একটা বছরের টাকা কিন্তু ইউজিসি দিতে পারছেন না, মানে টাকা নেই। এটা বলছি আরেকটা হচ্ছে যে আপনারা জানেন গত বছরের বাজেটেও কিন্তু দেয়ার ওয়াজ এ সিগনিফিকেন্ট কাট ইন দি হায়ার এডুকেশন। আমার মনে হয় যে এই 1,000 কোটি টাকাতে সেইটা খুব বেশি কম্পেনসেটেড হবে না। আমার বক্তব্য হচ্ছে যে যে টাকা আমাদের ইউনিভার্সিটিগুলোর প্রাপ্য মানে স্যাংশন লেটার আছে সেখানে আমরা পাচ্ছি না, এবং অনেক ডিএসএ ডিআরএস স্কিম যেগুলোকে আমরা বলি সেখানে ইনফ্যাক্ট একটা নাকি নোটিফিকেশন আসতে চলেছে যে যে আমরা যদি ইউনিভার্সিটির টাকা পয়সা থেকে সেটা এখন কন্টিনিউ করি পরে সেটাকে রিএমবার্সমেন্টের মতো কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ইউনিভার্সিটি এডুকেশনে যেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের টাকা পয়সার অবস্থা ভালো না, বিশেষ করে স্টেট ইউনিভার্সিটিগুলো, কারণ সেন্ট্রাল ইউনিভার্সিটি সবসময় আগে থেকে টাকাগুলো চলে যায় স্টেটে। সেখানে আমার মনে হয়েছে যে আমি হয়তো ভেবেছিলাম যে আরেকটু সাবস্টেন্সিয়াল মানে ফোকাসড এ যে আমরা যদি এটা করি তাহলে ভালো হবে, এই ফোকাসটা আমি দেখতে পাই। মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও আপনি অস্কার এখানে সুমন, জাস্ট একটা আমি তথ্য দিয়ে দিই, গত বছরের বাজেটে যেটা প্লেস করা হয়েছিল 14,700 কোটি টাকা ফর হায়ার এডুকেশন, রিভাইজড এস্টিমেটে কমে সেটা এসছে 13,373 কোটি টাকা। ফলে ক্যালকাটা ইউনিভার্সিটি স্যাংশন লেটার পেলেও টাকাটা তো নেই, টাকাটা তো কেটে নিয়েছে, মানে প্রপোজালের মানে নেই। আর 1,000 কোটি টাকা যেটা ফাইন্যান্সিং এর কথা বলেছে ওটা আসলে প্রাইভেট ইনস্টিটিউটে লোন দেওয়ার জন্য, প্রাইভেট ইনস্টিটিউটে পড়বে তাদের লোন দেওয়ার জন্য, ফলে স্টেট ইউনিভার্সিটি খুব লাভ পাবে। শ্রমিকবাবু যে বলছেন, সব থেকে আগে আমি চলে আসছি যে প্রত্যক্ষ কর আর পরোক্ষ করে 1,000 কোটি লোকসান, 1,000 কোটি 1,060 আর 20,000 কোটি 20,670 কোটি রাইট, এখান থেকে আয় হয়েছে বেশি হয়েছে। দুটো জিনিস একটু খেয়াল রাখবেন, সবসময় যখন আপনি এটা দেখবেন গ্রোথের ইম্প্যাক্টটা দেখতে হবে, আমি আশা করি সুগতবাবু এগ্রি করবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যদি এইভাবে দেখেন টাকা কোত্থেকে এলো, তো আজকে ডাইরেক্ট ট্যাক্স থেকে প্রায় 53% ট্যাক্স আসছে রাজস্ব, 53% আসছে প্রত্যক্ষ কর থেকে, আর 48% আসছে 47% আসছে পরোক্ষ কর থেকে। তো এটা আমি ঠিক করে দিচ্ছি শ্রমিকবাবু, এটা একটু বলতে মানে দর্শককে, এটা দর্শকরা ভুল ধরে নেবে। কিন্তু আর শিক্ষার ক্ষেত্রে যে কারিগরি দক্ষতার দিকে যত জোর দেওয়া হয়েছে সেটা আমাদের ভুলতে হবে না। কেন, আজকে আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি, কিন্তু আজকে আপনি যদি বাড়িতে আপনার পাইপ ঠিক করাতে যান আপনি প্লাম্বার পাবেন না কারিগরি শিক্ষার জন্য, মানবেন? আমি মানে কিছুটা তো নিশ্চয়ই কারিগরি শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু আমার একটা বক্তব্য আরে এটা আইদার সিচুয়েশন তো নয় না, আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে টাকা আমার রেভিনিউ যা আসছে সেই রেভিনিউটা আমি কোথায় স্পেন্ড করব? এক্স্যাক্টলি, এখন ভারতবর্ষে যদি ফ্রন্টিয়ারে বরাদ্দ কাটেল করে আমরা কারিগরি এটা বরাবরই রাজনীতি রাজনীতি যারা করেন তাদের এটা একটা প্রবলেম, তার কারণ তারা উচ্চ শিক্ষার যে জায়গাটা সেই উচ্চ শিক্ষার জায়গা থেকে তাদের কাছে খুব বেশি ভোটটোট আসে না, সেই কারণেই উচ্চ শিক্ষা করতে গেলে অর্থাৎ আমরা বলি যে আমরা কেন ভারতবর্ষে প্রথম 200টার মধ্যে একটা ইউনিভার্সিটি নেই টাইমস এর, যেটা 200টা র‍্যাঙ্কিং হয়, অথচ তাদের যে পরিমাণ ফান্ডিং পাবলিক ইনভেস্টমেন্ট হয় এডুকেশনে সেখানে বিদেশে, তার তো একটা চিন্তাটাও এখানে ভগ্নাংশ। এটা কোনো সন্দেহ নেই যে ধাক্কা খেলো মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্ন। কেন এই কথা বলছি, অরুণ জেটলির বাজেটে কি ইঙ্গিত দেখা। প্রতিদিন লোকাল ট্রেনে ভিড় ঠেলে যাতায়াত আর কার ভালো লাগে, নিজের একটা গাড়ির স্বপ্ন কে না দেখে, হোক না সে ছোট তবু নিজের তো
তবে অনেকদিন ধরে খরচ কমিয়ে যারা গাড়ির জন্য টাকা জমিয়েছেন তাদের বাজেট কিন্তু উল্টে পাল্টে দিতে পারে মোদী সরকারের এবারের বাজেট। কারণ ডিজেল গাড়িতে 2.5%, এসইউভি গাড়িতে 4% এবং ছোট গাড়ির দামে 1% কর বাড়ানো হয়েছে। ফলে ছোট হোক বা বড়, বেশি দামি হোক বা কম দামি, সমস্ত গাড়ির দামই এবার বাড়ছে। অনেকে তো এই বাজেট শুনে গাড়ি কেনার পরিকল্পনা ভুলে আপাতত নতুন করে হিসেব নিকেশ করতে বসেছেন, যেমন টালিগঞ্জের বাসিন্দা মোনালিসা দত্ত। টালিগঞ্জের বাসিন্দা মোনালিসা এবং তার স্বামীর বছরে মোট আয় প্রায় 12 লক্ষ টাকা, গাড়ি কেনার পরিকল্পনা করেছেন। সোমবারই মধ্য কলকাতার একটি গাড়ির শোরুমে এসেছিলেন, কিন্তু ততক্ষণে বাজেটে গাড়ির দাম বাড়ার কথা ঘোষণা হয়ে গিয়েছে। যখনই কিনতে যাবো তখনই একটা এক্সট্রা সেস অ্যামাউন্ট পড়বে, তখনই গায়ে লাগবে সেটা। ফিনান্স হলে তো উই আর অলরেডি পেইং এক্সট্রা, তারপরে উই আর গিভিং অ্যানাদার সেস। তো সেটা আমার মনে হয় সব শুধু মধ্যবিত্ত কেন, সমস্ত সেকশন অফ সোসাইটিতে একটু হলেও এফেক্ট করবে। শুধু গাড়ি নয়, বাজেটে দাম বেড়েছে ব্র্যান্ডেড জামা কাপড়েরও। ফলে জেন ওয়াই এর তো মাথায় হাত, ব্র্যান্ডেড জামা কাপড় ছাড়া ফ্যাশন স্টেটমেন্ট হবে কি করে? আবার এই দামে কেনাকাটা করাও তো সম্ভব নয়। চাকরি করি বা জব করি, সেখানে আমাদের স্যালারি খুব একটা বাড়ছে না, কিন্তু ব্র্যান্ডের জিনিসের দাম মাত্র বেড়ে যাচ্ছে, ফলে আমাদের মধ্যবিত্ত ঘরের পক্ষে খুবই প্রবলেম হয়ে যায়। এরা প্রতীকী মাত্র, এবারের বাজেট অনেকেরই বাজেট ওলট পালট করে দিয়েছে। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। আমার এই দিকে স্টুডিওতে কর বিশেষজ্ঞ অর্ঘ্য মিত্র এবং বাজার বিশেষজ্ঞ সুপর্ণ মৈত্র আছেন। অর্ঘ্যবাবু, আপনার কাছে আমি বলছি, বারবার মার্জনা চেয়ে নিচ্ছি যে অস্কারের প্রেক্ষিত থেকে আমার বেরোতে ইচ্ছে করছে না। এই ধরুন তিনটে সাইজের অস্কারের প্রতিকৃতি আমার কাছে আছে, সব থেকে বেশি প্রাপ্তি কার? আপনি যদি আজকের অরুণ জেটলির বাজেটের পরিপ্রেক্ষিতে দেখেন, কে সব থেকে বেশি লাভবান হলেন? লাভবান যদি হয়ে থাকে সেটা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর, ফার্মার্স, রুরাল সেক্টর, যেটা অনেকদিন ধরে এদের অবহেলা করা হয়েছে এবং আমাদের ভারতবর্ষের অর্থনীতির জন্য আমাদের যে সেক্টরকে সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার তারা অবহেলিত। এবং রাজনীতির প্রসঙ্গে আসি, যে স্যুটবুটের সরকার বলে ওম প্রকাশ বাবুর দল দিবারাত্র বিশেষ করে গত 6 মাসে আক্রমণের মাত্রা বাড়িয়েছেন। বেশ, সব থেকে বেশি লাভবান হলেন কৃষক, সব থেকে বড় অস্কার আমি সরিয়ে রাখলাম, মাঝারি মাত্রায় এর থেকে কম কিন্তু যথেষ্ট পরিমাণ উপকৃত হলেন কারা? মাঝারি মাত্রায় ইনফ্রাস্ট্রাকচারের উপরে এবারে যা ফান্ড অ্যালোকেটেড হয়েছে, স্পেশালি রোড সেক্টর, ট্রান্সপোর্ট সেক্টর, এই ইনফ্রাস্ট্রাকচারের উপর রিলেটেড যারা, তাদের এই বাজেটে আমার মনে হয় দে উইল বি বেনিফিটেড। তারপর তৃতীয় সব থেকে ছোট কিন্তু উপকৃত হয়েছেন, খুব ডিফিকাল্ট সেরকম ভাবে যদিও নয়, কিছুটা মানে ছোট হিসেবে আপনার যে সাইজ অস্কারের, হয়তো আপনি দিতে পারেন হাউজিং কে। আচ্ছা, কারণ হাউজিং এ কি হয়েছে, স্পেসিফাইড হাউজিং যারা ছোট ছোট বাড়ি করে তাদের জন্য সামান্য কিছু ছাড় আছে, এবং অ্যাকচুয়ালি আমাদের এখন যা অর্থনীতির অবস্থা, এই রিয়েল এস্টেট মার্কেটের খুব খারাপ অবস্থা, বাড়ি তৈরি হয়ে আছে বিক্রি করতে পারছে না, এবং উনি যেটা করেছেন যে 50,000 টাকা ইন্টারেস্টের উপরে ছাড়, যদি সেই বাড়ির দাম 50 লাখের কম হয় এবং লোনের পরিমাণ 35 লক্ষর কম হয়, তাহলে অ্যাডিশনাল 50,000 টাকা ছাড় পাবে মধ্যবিত্তর কাছে। সেটাই বেশ এখন আজকের এই প্রশ্ন হয়ে গেল। আমি দ্রুত একবার সুপর্ণবাবুর কাছে যাব। সুপর্ণবাবু, বাজার কিভাবে দেখছে, বিজনেস হাউসগুলো কিভাবে দেখছে? আমি প্রতিক্রিয়া দেখছিলাম যে এই যে শেষ সব থেকে কম অংশটা বলছিলেন, সেখানে কিন্তু বাজারে একটা ভালো প্রতিক্রিয়া হয়েছে। অনেক বণিক গোষ্ঠী মনে করছে যে এইখানে একটা রিয়েল এস্টেট বুম হতে পারে। আমি বলি যে আমি আগে সেশনে যে আলোচনাগুলো হলো, হ্যাঁ, সেটা ব্যক্তিগত স্তরে সেটা সাবস্ক্রাইব করি, কিন্তু উল্টো দিকে আমি যদি অন্যভাবে দেখি, 4টে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এই কারেন্ট গভর্নমেন্ট যেটা প্রথম দিন থেকে বলছে, সেটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, এই 4টেকে ইম্পেটাস দেওয়ার জন্য কিন্তু সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু এখানে আছে। এক, দুই হচ্ছে যে এটা ফিনান্স মিনিস্টার নিজেও এই কথাটা বলেছিলেন যে দুটো স্কুল অফ থট ছিল, যে একটা হচ্ছে যে ফিসকাল কনসলিডেশনের পথে উনি যাবেন কিনা, মানে উনি ফিসকাল ডেফিসিট 3.9% বা 3.5% ওই টার্গেটে রাখতে পারবেন কিনা, নাকি ইউ উইল লুজ ইন ইজ পার্স স্ট্রিংস, যাতে আরও বেশি ইনভেস্টমেন্টটা প্রোপেল করা যায়।
কিন্তু উনি কিন্তু সেটাতে থাকলেন যাতে এটা একটা বাইরে একটা অন্তত ভালো মেসেজ যাবে যে রেটিং এজেন্সি যারা ভারতকে রেট করে তাদের কাছে যাবে যে ভারত ইজ ভেরি ভেরি সিরিয়াস অ্যাবাউট 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 বিং ফিসকালি রেসপন্সিবল। এই দুটো যাবে এবং যেটা বলা হচ্ছিল স্কিল ইন্ডিয়ার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে হয়তো PMKY যেটা প্রাইম মিনিস্টার কৌশল বিকাশ যোজনা আছে সেটা প্রথম দু বছর শুরু হয়েছে, অতটা হয়তো সেরকমভাবে রেজাল্ট কিছু হয়নি, কিন্তু মনে হচ্ছে যে তাদের পারফরমেন্স বেটার হবে বলেই আমরা মনে করছি এবং স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়ার ক্ষেত্রেও বেটার স্কিল ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া যে মানে রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে সেটা রূপায়ণে যথেষ্ট পরিমাণ এর ভেতরে ইনগ্রেডিয়েন্টস আছে আপনি বলছেন। আমি একবার অর্ঘবাবুর কাছে আরেকবার যাবো, সেটা একজন সাধারণ করদাতা এই বাজেট থেকে কি পেলেন খুব সহজ কথায়? সাধারণ করদাতা কিছুই পায়নি, শুধু যাদের ইনকাম 5 লক্ষ টাকা অবধি তাদের আগে একটা ট্যাক্স রিবেট পেতেন 2000 টাকা, সেটা 5000 টাকা করা হয়েছে, তাদের 3000 টাকা এর বাইরে সমস্ত কর কাঠামো পরিবর্তিত রইল। বাকি দুটো ছোট আমি বলতে পারি, যেটা যারা হাউজিং কোনো অ্যালাউন্স পায় না, যাদের নিজস্ব বাড়ি নেই, বাড়ি ভাড়া করে থাকতে হয়, তাদের জন্য আগে কর ছাড় ছিল আপ টু 24,000 মানে মাসে 2000 টাকা অবধি, সেটা উনি 60,000 টাকা করেছেন অর্থাৎ মাসে 5000 টাকা অবধি। মানে এখানে একটা সামান্য রিলিফ এবং ওই ইন্টারেস্টের ওপরে যেটা বললাম হাউজিং লোনের ওপরে অ্যাডিশনাল ইন্টারেস্ট, আর বাকি প্র্যাকটিক্যালি এবারের বাজেটে মধ্যবিত্তের কিছু নেই, উল্টে একটা বিরাট খাঁড়া যেটা একটু আগেই আলোচনা হচ্ছিল প্রভিডেন্ট ফান্ডে, সেটা একটা বিশাল বিশাল খাঁড়া সেটা নেমে এসেছে একেবারে, এবং সেই নিয়ে আশঙ্কা আছে আমরা অবশ্যই পাচ্ছি। দ্রুত একবার দেখব যে ডায়ালিসিসের ক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে এই বাজেট কি দিল। জেনেরিক ওষুধের দোকান থেকে সব জেলায় ডায়ালিসিস ইউনিট, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য খাতে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন মোদি সরকারের অর্থমন্ত্রী, কিন্তু এই প্রকল্পের সুবিধে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছবে তো? সন্দিহান চিকিৎসকদের একাংশ। সোমবার বাজেট পেশ করতে গিয়ে অরুণ জেটলি জানিয়েছেন এবার রাষ্ট্রীয় ডায়ালিসিস সেবা প্রকল্পের আওতায় সব জেলায় ডায়ালিসিস কেন্দ্র তৈরি হবে। I propose to start a national dialysis service program. Funds will be made available through a PPP mode under the National Health Mission to provide dialysis service in all district hospitals to reduce cost. I propose to exempt certain parts of dialysis equipment from basic customs duty, excise CVD and SAD. চিকিৎসকদের একাংশ বলছেন ডায়াবেটিসের ফলে কিডনির অসুখ বাড়ছে, তার চিকিৎসা দরকার, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু শুধু ডায়ালিসিস ইউনিট খুললেই তো হবে না, সেখানে তো নেফ্রোলজিস্ট এবং টেকনিশিয়ানও দরকার, তা থাকবে তো? আমার মনে হয় যে সার্বিক যদি স্বাস্থ্য পরিষেবার দিক দিয়ে দেখি জিনিসটাকে একটু অযৌক্তিক বলে মনে হচ্ছে, কারণ কি ডায়ালিসিস, কি হার্ট, কি ব্রেন, কি লাংস প্রশ্নটা সেইখানে নয়। প্রশ্ন হচ্ছে আমাদের ওভারঅল হেলথ ডিপ্লয়মেন্টটা, হেলথ খাতে আমাদের ব্যয়টা বাড়াতে হবে। বহু চিকিৎসক আবার প্রশ্ন তুলছেন দেশে কি এখন কিডনির অসুখ ছাড়া অন্য কোনো অসুখ নেই, তাহলে হঠাৎ শুধুমাত্র ডায়ালিসিসেই নজর কেন, বাকি দিকগুলিতেও কেন নয়? কিডনি বাদ দিয়েও অন্যান্য রোগের একটা সাংঘাতিক বার্ডেন আছে, তাহলে ভারতবর্ষের স্বাস্থ্যের শুধুমাত্র মানে কিডনি ফেলিয়ার পেশেন্টদের তো দিয়ে তৈরি নয়, সরকার হচ্ছে তার সার্বিক দায়বদ্ধতা থেকে পিছপা হতে চলেছে। বাজেট পেশ করতে গিয়ে ওষুধের ঘাটতি মোকাবিলায় দেশে আরও 3,000 জেনেরিক ওষুধের দোকান খোলার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। Making quality medicines available at an affordable price has been a key challenge. This will reinvigorate the supply of generic drugs. 3,000 stores under the Prime Minister Jan Aushadhi Yojana will be opened during 2016-17. যদিও চিকিৎসকদের একাংশের মতে এতে সাধারণ মানুষের লাভের থেকে ক্ষতির সম্ভাবনাই বেশি, কারণ জেনেরিক ওষুধের দোকান খোলা হলে হাসপাতালে ফ্রিতে ওষুধ দেওয়া বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। রাষ্ট্র তার নিজস্ব দায়বদ্ধতা চিকিৎসার ক্ষেত্রে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, ফলে যে ওষুধপত্র বিনা পয়সা দেওয়া হতো সেখান থেকে এই কম দামে অথবা ন্যায্য মূল্যের দোকানগুলো খুলে রাজ্য এবং রাষ্ট্র হচ্ছে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে পিছপা হচ্ছে। ব্র্যান্ডেড ওষুধের একটা কোয়ালিটি থাকে, এই জেনেরিক ওষুধগুলোর যেন সেই রকম লেভেলের কোয়ালিটি থাকে, অর্থাৎ সস্তার ওষুধ করতে গিয়ে তার কোয়ালিটির সঙ্গে যেন আমরা কোনো মতেই কম্প্রোমাইজ না করি। সব মিলিয়ে বাজেটের গালভরা ঘোষণার বাস্তবায়ন কতটা হবে তা নিয়ে সংশয় চিকিৎসক মহল। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।
বাজেটে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু বিশিষ্ট চিকিৎসকরাও সন্দিহান যে কতটা প্রভাব পড়বে এর। আমি 100 দিনের কাজের কথা খানিকক্ষণ আগে বলছিলাম, যেখানে 38,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেই 100 দিনের কাজ যা ইউপিএ সরকারের সময় তীব্র কটাক্ষে বিদ্ধ করতেন বিজেপি নেতারা এবং ক্ষমতায় এলে তুলে দেওয়ার কথা বলতেন। দ্রুত একবার দেখাবো সেই দ্বিচারিতা। মোদী সরকারের সাধারণ বাজেট দেখে অনেকেই মজা করে বলছেন, সংসদে দাঁড়িয়ে যিনি বাজেট বক্তব্য রাখলেন তিনি কি সত্যি অরুণ জেটলি নাকি পালানিয়াপ্পান চিদম্বরম? কারণ ইউপিএর মতো সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতেই সর্বাধিক গুরুত্ব দিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। বাজেট পেশের সময় বারবার অর্থমন্ত্রী বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তাঁর লক্ষ্য কারা। I have outlined the agenda of our government to transform India for the benefit of the farmers, the poor and the vulnerable. Budget pesher por Jetlir sur shona giyeche pradhanmantrir golay. Gaon, garib, kisan, mahilaye aur yuva. Is budget ka hamara sabse bada focus hai. Ye budget garibi se mukti dilane ke liye samaybadh aur vyapak rooprekha prastut karta hai. বাজেট শেষ হতে না হতেই অমিত শাহ সাংবাদিক বৈঠক করে বোঝানোর চেষ্টা করেছেন এই বাজেট গ্রামের জন্য, কৃষকের জন্য। গরিবকে জীবন মে খুশহালি আয়েগি, রোজগারি কি ভি ইস বাজেট মে ঠিক প্রকার সে চিন্তা কি গই হে, গরিব কো স্বাস্থ্য কি গই হে, মহিলাও কো এলপিজি কানেকশন দেনে কি চিন্তা কি গই হে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলছেন সামনেই 5 রাজ্যের নির্বাচন, তার উপর 2017-তে দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে ভোট, কয়েকদিন আগেই বিহারে মুখ থুবড়ে পড়েছে দল। এই পরিস্থিতিতে তাই সংস্কারকে পেছনে ফেলে মোদী অমিত শাহ গ্রামমুখী, তাদের নজরে এখন কৃষকরাও। কিন্তু কংগ্রেস আমলে যখন বাজেটে সামাজিক সুরক্ষা প্রকল্পে জোর দেওয়া হতো তখন তো এই বিজেপিই বলতো সবই করা হচ্ছে ভোট ব্যাংকের জন্য। তাহলে আজ সেই তারাই এই পথে কেন, প্রশ্ন তুলছেন অনেকেই। আর জেটলির বাজেটের সবচেয়ে বড় চমক যদি কিছু হয় তা হলো 100 দিনের প্রকল্পের বরাদ্দ। 100 দিনের প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 38,500 কোটি টাকা, অথচ ক্ষমতায় আসার পর সোনিয়া মনমোহনের এই ফ্ল্যাগশিপ প্রকল্পকে কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেছিলেন 100 দিনের প্রকল্প হলো ইউপিএ সরকারের ব্যর্থতার জীবন্ত মিনার। সেই মোদী সরকারই এখন 100 দিনের কাজে রেকর্ড বরাদ্দ করার পর অনেকেই কটাক্ষ করে বলছেন, তাহলে কি কংগ্রেসের সেই তথাকথিত ব্যর্থতার মিনারের ওপর ভর করেই নতুন ভবন তৈরি করতে চাইছে বিজেপি? বিরোধীদের অবশ্য দাবি, সুটবুটের সরকার তকমা গায়ে লেগে যাওয়াতেই এখন তা ঘোচাতে মরিয়া হয়ে কৃষকদের সরকার হওয়ার চেষ্টা করছে মোদী সরকার। আপনি যে সরকার হ্যাঁ কিষানোর কি মুশকিলো কো ইগনোর কর রহি হ্যায়, আপনি সরকার বড়ে লোগো কি সরকার হ্যায়, সুট বুট কি সরকার হ্যায়। যদিও বিজেপির অবশ্য দাবি, সব মানুষের কথা ভেবেই এই বাজেট। রাহুল গান্ধী নে কই বার ইয়ে আরোপ লাগায়া কি সুট বুট কি সরকার, কি আপ লোগো ইস ইমেজ কো বদলনা চাহতে হ্যায়, রুরাল ইন্ডিয়া পে জ্যাদা ফোকাস হ্যায়, কিষানো পে জ্যাদা ফোকাস। ইস সরকার কা ফোকাস 26 মই 2014 সে গাঁও গরীব অর কিষান অর সমাজ কে জো পীড়িত বঞ্চিত লোক রহে হ্যায় উনি কে প্রতি রাহা হ্যায়। বিরোধীরা অবশ্য পাল্টা দাবি করছে, রাজ্যে রাজ্যে বিধানসভা ভোটের মুখে নিজেদের গরিব দরদি বলে দেখাতে চাইছে মোদী সরকার। এই প্রসঙ্গে লোকসভা নির্বাচনের প্রচারে মোদীর গরিব স্লোগানকেও হাতিয়ার করেছে তারা। হর চুনাব আতে হি এক নয়া জুট, জনতা কে আঁখ মে ধুল ঝোঁকনে কা এক নয়া কাম। ভোটের মুখে এখন সেই মোদীর বাজেটেও কি তাই সেই গরিব কৃষকের কথা? এবিপি আনন্দ। অনেকে বলছেন যে ভোট বড় বালাই, অনেকে বলছেন যে কপিরাইট দাবি করবেন নাকি চিদম্বরম অরুণ জেটলির বাজেটের একটা পরিচ্ছদের কাছ থেকে। একটা কথা আছে না, ফেসে গিয়ে বগা কাঁদে ওইরকম, ফান্দে পড়িয়া বগা কাঁদে, পড়িয়া বগা কাঁদে, সেইরকম একটা অবস্থা হয়েছে। খুব ভালো কথা তো, যেটাকে ব্যর্থতার চূড়ান্ত নিদর্শন বলেছিলেন আর সেটাকে আর কি ভর করে এগোতে হচ্ছে। আজকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, সেটা ভারতবর্ষের গ্রাম্য জীবন, ভারতবর্ষের অর্থনীতির উন্নয়নে একটা বিশাল বড় স্তম্ভ হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত, ভারতবর্ষে প্রতিষ্ঠিত। মোদী সরকার সেটাকে মান্যতা দিতে বাধ্য হয়েছে, আমরা খুশি। দ্বিতীয়ত হচ্ছে যে তারা যেটা বলছেন যে কৃষক এবং কৃষি ব্যবস্থাকে ঘিরে তারা কাজ করে কাজ করবে, তো হোয়াট হ্যাপেন টু দ্য ইকোনমিক রিফর্মস? আজকে একটা কোনো ইকোনমিক রিফর্ম মেজারের কোনো একটা ইনস্টলমেন্ট পর্যন্ত দেখছি না। অনেকে বলছেন ওই ওই একই কথা, ভোট বড় বালাই,
পাঁচ রাজ্যের নির্বাচন সামনে সংস্কার কার্পেটের তলায় দিতে বাধ্য হয়েছে সুমন। বাজেট প্রবলেম সব গভর্নমেন্টের জন্য, কিন্তু ইনক্লুসিভ ডেভেলপমেন্ট যেটা ইউপিএর ফিলোসফি ছিল সেই ফিলোসফির পথে যদি এই সরকার হাঁটে, সেই ফিলোসফির পথে শিশির দ্বারা হাঁটছেন কিনা আমি আসবো একবার শুধু অর্থনীতিবিদদের মত। আচ্ছা একটা কথা বলি, এই এনআরজি প্রকল্প সম্পর্কে অর্থনীতিবিদদের মত কিন্তু খুব আলাদা। আমি মনে করি যে অ্যাকচুয়ালি, এবং আমরা প্রচুর লেখা হয়েছে ইত্যাদি, যে এনআরজি প্রকল্প যেভাবে এফিসিয়েন্টলি রান করার কথা সেভাবে ইউপিএ সরকারও রান করায়নি। সত্যি কথা বলতে কি পাবলিক অ্যাসেট ফরমেশন কতটা হয়েছে সেটা সত্যি দেখবার মতো, কতটা লিকেজ হচ্ছিল এনআরজি প্রকল্প পশ্চিমবঙ্গে খুব ভালো, অনেক জায়গায় লিকেজ হয়েছে। না না, প্রশ্নটা তা নয়, প্রশ্নটা হচ্ছে যে এনআরজি প্রকল্প যখন ওনারা এসেছিলেন তখন মোদী সাহেব যেটা বলার চেষ্টা করেছিলেন যে অ্যাকচুয়ালি ওটা সেই পুরনো গল্প ছিল যে গর্ত করে তুমি তাকে ফিল আপ করছো, তার সেখানে একটা সেখানে প্রতিবাদ হতে পারে, অপোজিশন হতে পারে, কিন্তু সেখানে একটা একটা বক্তব্য ছিল যেটা একটা রিফর্মিস্ট, তার মতো করে একটা রিফর্মিস্ট বক্তব্য, সেটা কমপ্লিটলি এখানে শূন্য হয়ে গেল। এক নম্বর আমার আমার প্রবলেমটা অন্য জায়গায়, আমার প্রবলেমটা হচ্ছে যে যেটা তুমি বলছো যে অ্যাকচুয়ালি ওটা ভালো না খারাপ ইজ এ সেপারেট ইস্যু, কিন্তু ইস্যুটা হচ্ছে যেটা আমি এত বড় এজেন্ডা করে আমি এলাম সেই এজেন্ডার থেকে আমি কমপ্লিটলি সরে গিয়ে এখন আমার সঙ্গে সত্যি কথা বলতে কি ইউপিএ প্রোগ্রামের কোনো সুতরাং এই এই অর্থাৎ এনআরজি প্রোগ্রামটাকে এফিশিয়েন্টলি রান করানোর জন্য যে কি ধরনের ইম্পর্টেন্ট স্টেপস নেওয়া উচিত ছিল সেটা করে, যেমন টার্গেটিং, একটা টার্গেটিং হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে আমি একটা বিপিএল কে যে বেনিফিট দেবো সে কি সত্যি বিপিএল। অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়াতে দেখা গেছে চারটে স্টেটে সাউথ ইন্ডিয়া যে রুরাল ইকোনমি মানে মানে গ্রামে সবচেয়ে বড় লোকদের হাতে প্রচুর বিপিএল কার্ড, এটা খুব কনফার্ম একটা স্ট্যাটিস্টিক এনএসএস এর ডেটা। আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের টার্গেটিং ঠিক হচ্ছে কিনা, এগুলো হচ্ছে রিফর্মের কাজ। অর্থাৎ আমি খানিকটা ওই লোক ভোলানো মন ভোলানো জিনিস ছেড়ে আমি এটা দেখবো যে আমি যে ট্যাক্স পেয়ারের একটা টাকা খরচা করে দিচ্ছি সেটা আমি ঠিক মতো করছি কিনা, এই সমস্ত জিনিস নিয়ে খুব একটা। মোদিজি সরকার যদি প্রশ্নটার উত্তর দেয় সরকার পক্ষ ভালো হয়। এখানে একটা খুব প্রচার চালানো হচ্ছে তো যে এনআরজি এতে নাকি এইটা এভারেস্ট অ্যালোকেশন, প্রথম কথা তথ্যটা ঠিক না, তার কারণ 2010-11 আমি জাস্ট দেখছিলাম 2010-11 বাজেট সেম ওয়াজ দ্য অ্যামাউন্ট অ্যালোকেটেড 38,500 কোটি টাকা আর দ্বিতীয়ত সেই সময় যদি প্রাইস ইন্ডেক্স লেভেল ধরেন তাহলে এটা আজকের দিনে 60-65 হাজার কোটি টাকা, এক নম্বর। দ্বিতীয় নম্বর যেটা রুরাল অ্যালোকেশন এগ্রিকালচারের কথা বলছেন তো, খাদ্য নিরাপত্তা আইন আপনি করেছেন, ফুড সাবসিডি 5,000 কোটি টাকা উইথড্র হয়েছে, ফার্টিলাইজার সাবসিডি 2,000 কোটি টাকা উইথড্র হয়েছে, কাট ফার্দার স্ল্যাশ হয়েছে। তাহলে ওরা যে বলছেন যে রুরাল ডেভেলপমেন্টে প্রচুর আর বলছে বিরাট, আমি অ্যালোকেশন কি 20,000 crore আমি একটা তহবিল তৈরি করবে নাবার্ড যেটা কিনা ইরিগেশনে দেবে, কবে তৈরি হবে কিভাবে তৈরি হবে অ্যানেক্সচারেও নেই বক্তৃতাতেও নেই। আচ্ছা আমি দ্রুত 100 দিনের কাজ স্পেসিফিক্যালি আপনি আমার উত্তর পাবেন না, আমার সময় অত 100 দিনের জায়গায় সবাই পুরনো দিন চাইছে, সবাই পুরনো দিন চাইতে শুরু করে। 28 দিন মাত্র কাজ আছে, সবকা সাথ সবকা বিকাশ ছিল মোদিজির স্লোগান, ওই স্লোগানের উপর উনি আজকেও দাঁড়িয়ে আছেন। বলেননি তো যে কংগ্রেস কে এজেন্ডা নেই, এক সেকেন্ড আমি বলে দিই, প্রথমবার হয়েছে একটা সরকার শুধু 5 বছরের 5-year প্ল্যান বলেনি, ডেট দিয়েছে পুরো রুরাল এরিয়া বিদ্যুৎ হবে, কমিশনকেই তুলে দিয়েছে বিদ্যুৎ হবে অমুক তারিখে, রাস্তা হবে 2019-এ। মানে আমি বলছি কি যে অরুণ জেটলির তো একটা প্রেস কনফারেন্স করে আগে বলা উচিত ছিল যে 2014-তে যেটা বলেছিলেন 2016-তে হবে সেটা কি হয়েছে, বলার নেই তো এখন বলছেন হেল করে দাও গ্রেস মার্ক দিয়ে দাও। কেন রাহুল বাবু আচ্ছা কবে শুনেছেন যখন রাহুল বাবুর নাম করা হলো দেখ উনার সাজেশন নেওয়া হয়েছে সেটা তো এখন গায়ে লাগছে, কেন এরা তো বলতে চাইছিল বললেন সাজেশন নেওয়া হয়েছে প্রকল্পটাও নেওয়া হয়েছে তো বলেননি তাতে আপনি কোন ছাড় পাবেন না। আর একটা যে ওই ফোকাসটা অমিত বাবু শিখেছে মোদী মমতার একটা ব্যাপার, অমিত বাবু যে কথা বললেন দিশাহীন দিশাহীন রাজ্যের বাজেট একেবারে নির্দিষ্ট দিশা আছে, ঋণে কি করে রাজ্যকে ডোবাতে হয়
এটাই হচ্ছে দিশা, মানে আপনি বলছেন ভোট অন অ্যাকাউন্টটাও সেই দিশা পাওয়া যাচ্ছে একেবারে। আচ্ছা, আমার সময় 60 কোটি প্রত্যেক দিন। হ্যাঁ, অমিত মিত্রকে বলছে সবাই যে ধারালো অর্থমন্ত্রী, প্রত্যেক দিনে 60 কোটি টাকা করে আর কি ধার করেছে। আমি 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 দ্রুত একবার অনুপদার কাছে যাব, অনুপদার পরের ছবিও সম্পূর্ণ। অনুপদার, এমনিতে মধ্যবিত্তের পিঠে বোঝা সব সময়ই ছিল, তো এই বাজেটে যেটা দেখা গেল যে তার উপরে চিদম্বরম চড়ে বসেছে, এই সরি অরুণ জেটলি চড়ে বসেছেন, মানে একে বিপুল বোঝা তার উপরে বিপুল অর্থমন্ত্রী, আর উনি এক হাতে কাছি এবং মধ্যবিত্তের জন্য শুধু পেন্সিল রেখে দিয়ে। আচ্ছা, হাতে রইল পেন্সিল, অসাধারণ, কোনো সন্দেহ নেই। আমরা চেষ্টা করলাম খুব সীমিত সময় এই দ্রুত আজকের পেশ হওয়া অরুণ জেটলির বাজেট আপনাদের সামনে নানা দৃষ্টিকোণ থেকে উপস্থিত করা। এই অনুষ্ঠান এখানেই শেষ করব, কিন্তু যেতে যেতে আপনাদের দেখাবো যে অরুণ জেটলির একটি অভ্যেস, তা নিয়েও কিন্তু প্রচুর রসিকতা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কী সেই অভ্যেস, কী সেই রসিকতা এবং সমালোচনা, এমনকি চিকিৎসকদের সুপরামর্শ অবধি এই অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য হাজির হবে। নরেন্দ্র মোদী দেশকে স্বচ্ছ করার স্বপ্ন দেখেন, কিন্তু তাঁরই মন্ত্রিসভার অঘোষিত নাম্বার টুর এই অভ্যেস অনেককেই চমকে দিয়েছে। সোমবার বাজেট পড়ার সময় অরুণ জেটলিকে একাধিকবার দেখা গিয়েছে এভাবেই পাতা উল্টাতে। চিকিৎসকরা বলছেন থুতু দিয়ে পাতা উল্টালে সেই জায়গায় বায়োফিল তৈরি হয়, অর্থাৎ সেখানে জীবাণু থাকতে পারে। এরপর ফের সেই একই জায়গায় আঙুল ছোঁয়ালে জীবাণু চলে আসে হাতে। সেই হাত না ধুয়ে মুখে দিলে জীবাণু পেটের ভেতর গিয়ে ডায়রিয়ার মতো রোগ বাঁধাতে পারে। এটা ডেফিনেটলি বদ্ধ অভ্যাস, এটা টোটালি ব্যান করা দরকার। ব্যাঙ্ক নোট থেকে অনেকটা রোগ যেতে পারে। যতগুলো ব্যাঙ্ক নোট দেখবেন আপনি 60-80% ইভেন 100% ব্যাঙ্ক নোটগুলো টেস্ট করবেন কোনো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া থাকে, অলমোস্ট মিনিমাম 8-10 ব্যাকটেরিয়া থাকতে পারে। এই ব্যাকটেরিয়াগুলো নিজে পেটে যাবে অ্যান্ড রোগ সৃষ্টি করতে পারে। ধরুন কিছু টাচ করলেন, সালাইভা টাচ করে সেখানে বায়োফিল্ম তৈরি করে, সেখানে ব্যাকটেরিয়া বা ভাইরাস সাসটেন করতে পারে যতক্ষণ না ড্রাই হয়ে আসছে। যদি সারফেসটা স্মুথ হয় আরও বায়োফিল্মটা বেশি করে সাসটেন করতে পারে। এবার ধরুন অনেক কেউ টাচ করলো, সেখান থেকে ইনফেকশন স্প্রেড হতে পারে, সেটা তো আছে। যেরকম ধরুন রেসপিরেটরি ইনফেকশন, তারপর ইকোলাই, ডায়রিয়া ডিজিজ, তারপরে কনজাংটিভাইটিস, এরকম অনেক ডিজিজ স্প্রেড হতে পারে। অরুণ জেটলি শুধু হেভিওয়েট রাজনীতিবিদই নন, দেশের নামজাদা আইনজীবীদের মধ্যে অন্যতম। দিল্লির রাজনীতিতে কেতাদুরস্থ রাজনীতিবিদদের তালিকারও একদম প্রথম সারিতে স্থান তার। বিজেপির অন্দরে এমনকি গোটা দেশেও বহু মানুষের কাছে তিনি আইকন। এহেন ব্যক্তির এই ধরনের অভ্যাস বিভ্রান্ত করতে পারে তার অসংখ্য গুণমুগ্ধকেও, তাই মোদীর ম্যান ফ্রাইডেকে চিকিৎসকদের পরামর্শ, এই অভ্যেসটা পাল্টালেই ভালো। নিমাই পাণ্ডা, এবিপি আনন্দ, কলকাতা। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, দেশ গড়ার কারিগর, করবে আমার বাড়িঘর। অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম চুল পড়া কমায় ও নতুন চুল গজাতে সাহায্য করে। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট, ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন, ঘরে ঘরে কম্পিউটার প্রশিক্ষা, ঘরে ঘরে অগ্রগতি।